আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সরকার বিরোধী আন্দোলনে একমত বিএনপি ও জমিয়তে ওলামায়ে ইসলাম। মানুষ পানিতে ভাসলেও সরকারের উদ্যোগ নেই বলছে রিজভি। 19 দফা দাবিতে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। এদিকে সিলেটে ডাকাত আতঙ্ক নিয়ে পুলিশের বক্তব্য। সর্বশেষ জানিয়ে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকার বিরোধী আন্দোলনে একমত বিএনপি ও জমিয়াতে ওলামায়ে ইসলাম। সরকার বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে 20 দলীয় জোটে শরিক জমিয়াতে ওলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। এতে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের বিষয়ে একমত পোষণ করেছেন উভয় দলের নেতারা। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংলাপ হয়। ঘণ্টাব্যাপী এই সংলাপে বিএনপির পক্ষে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জমিয়াতে ওলামায়ে ইসলামের সভাপতি শাইকুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যরা হলেন দলটির মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, নির্বাহী সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাউসারি, সহকারী মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান। সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের মানুষের উপরে যে দুঃশাসন চেপে বসে আছে, অনির্বাচিত একটি সরকার তারা মুক্তিযুদ্ধের যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। প্রশাসন বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করার ব্যাপারে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে আলাপ করে একমত হয়েছি। মানুষ পানিতে ভাসলেও সরকারের উদ্যোগ নেই বলছে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, আজকে বানভাসী মানুষ গরু ছাগলের সাথে সাঁতার কাটছে, বাড়িঘর সব ভেসে যাচ্ছে, মানুষের খাবারের অভাব, সেদিকে সরকারের কোনো খেয়াল নেই, সরকারি কোনো উদ্যোগ বা ত্রাণ নেই। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তাঁতি দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উদ্যোগ একটাই, সেটা হলো পদ্মা সেতু, কারণ সেখান থেকে টাকা চুরি করে তারা কানাডায় মালয়েশিয়ায় বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে, তাই সেটা নিয়ে তারা ঢাকঢোল পেটাচ্ছে। অথচ সিলেট সুনামগঞ্জে হঠাৎ ওজনের পানিতে প্রবল ঢেউয়ে ডুবে গেলেও কোনো লক্ষ্য নেই। রিজভি বলেন, সিলেট শহর ও শাহ জালালের মাঝেরও একতলা ডুবে গেছে, বিশাল অঞ্চল পানিতে ডুবে গেছে। অথচ সরকারের মন্ত্রীরা সানায় বাজাচ্ছেন, তারা আলোর রোশনায় ছড়াচ্ছেন পদ্মা সেতু নিয়ে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা 120টি নৌকা নিয়ে মানুষের সেবা করছেন। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বললেন, বিএনপি নেতাকর্মীরা ব্যক্তিগত ভাবে ও দলীয় উদ্যোগে ব্যাপক সহায়তা কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিএনপির সিলেট মহানগর ও জেলার নেতারা সামর্থ্য অনুযায়ী গোটা বন্যা কবলিত এলাকায় ব্যাপকভাবে মানুষকে উদ্ধার এবং বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন। এদিন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম খান, রবিউল ইসলাম রবি, কাজী রফিক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ। 19 দফা দাবিতে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। কক্সবাজারের রুখিয়ার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে 19 দফা দাবিতে সমাবেশের প্রস্তুতি নিয়েছে রোহিঙ্গারা। আগামী সোমবার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, রোহিঙ্গাদের এরকম একটি সমাবেশ আয়োজনের কথা তিনি শুনেছেন। ইতিমধ্যেই সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে 1913 দফা দাবি সম্মিলিত পৃথক দুটি প্রচারপত্র ছাপিয়েছে রোহিঙ্গারা। দুটি প্রচারপত্রে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের লোগো আছে। এর মধ্যে 19 দাবি সম্মিলিত প্রচারপত্রটি কারো স্বাক্ষর না থাকলেও 13 দফা দাবি সম্মিলিত প্রচারপত্রে 2 সদস্যদের স্বাক্ষর রয়েছে।
দুই সদস্য হলেন ডক্টর তৈয়েব ও এমডি মোহাম্মদ রেজা। প্রচারপত্রের দাবিগুলো হলো, রাখাইনে বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠীর মতোই আমাদের মূল অধিকার পুনরুদ্ধার করা, রোহিঙ্গাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দেওয়া, প্রত্যাবর্তন প্রক্রিয়া সীমাবদ্ধ হতে হবে, মিয়ানমার ট্রানজিট ক্যাম্পে অবস্থানের সময়সীমা কমানো, প্রত্যেক রোহিঙ্গাকে প্রত্যাবর্তন করা, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ গ্রামে প্রত্যাবর্তন করা, প্রত্যাবর্তন প্রক্রিয়ায় ইউএস এলআইএন ওআইসি ইউকে ইউ আসিয়ান বাংলাদেশ এনজিও ইত্যাদি দেশ ও এনজিওদের সম্পৃক্ত করা, রোহিঙ্গারা ঘরে ফেরার সময় আরাকানে আর টুপি নিরাপত্তা দেওয়া, রোহিঙ্গা জনগোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে কোনোভাবেই প্রত্যাবর্তন প্রক্রিয়া বন্ধ না করা, আন্তর্জাতিক মিডিয়া আরাকানের প্রত্যেক এলাকাতে প্রদর্শনের পরিদর্শনের অনুমোদন দেওয়া, 1982 সালের নাগরিক আইন বাতিল করা। সিলেটের ডাকাত আতঙ্ক নিয়ে পুলিশের বক্তব্য। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতির মধ্যেই দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। শনিবার দিবাগত রাত 12:30 পর সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। এ নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বহু মানুষ আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট করেন। নাইমুল ইসলাম বাহিন নামে একজন পোস্ট দিয়েছেন, সিলেটের তেমুখি সাহেবের গাউয়ে প্রচুর ডাকাত আক্রমণ করেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের সহযোগিতা কামনা করছি। কাউসার আলম নামে একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আশেপাশের দু তিনটা মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, এলাকায় ডাকাতের আগমন ঘটেছে, সবাই বাইরে চলে আসেন, সাবধানে থাকেন, মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। তাহমিদুল ইসলাম নামে একজন পোস্ট দিয়েছেন, বন্যাকবলিত সিলেট আর সুনামগঞ্জে গণহারে ডাকাতি হচ্ছে। সমাপ্তি মিমনই নামে একজন পোস্ট দিয়েছেন, আমাদের বাসা পশ্চিম ভাটপাড়া মজর ঢিলা, আমাদের বাসার পাশে ডাকাত আসছে, 999 এ কল দিচ্ছি পাচ্ছি না। তানজিবা রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আল্লাহর রাস্তায় কেউ সাহায্য করেন, শামীমাবাদ কানিশাইলে ডাকাত পড়েছে, আল্লাহর রাস্তায় সাহায্য করেন, চারপাশে অন্ধকার, মানুষজন চিৎকার করছে, হাহাকার করছে, মাইকিং অথবা সাহায্য করেন। নাফিস শামস পিয়াস নামে আরেক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন, কানিশাইল রোড 2 নং এ গণ ডাকাতি চলছে, সতর্ক থাকুন, ওসি কোতোয়ালি সাহেবকে জানিয়েছি। কাউসার আলম নামে একজন লিখেছেন, আশেপাশে দু তিনটা মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, এলাকায় ডাকাতের আগমন ঘটছে, সবাই বাইরে চলে আসেন, সাবধানে থাকেন, মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব করুন বলছে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ভারতের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। তিনি ভারতীয় হাই কমিশনারকে তলব করে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানাতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ভারতের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান ছিল উজ্জ্বলতার, কিন্তু ভারতের বর্তমান শাসক গোষ্ঠী বিজেপির ভারতের সংবিধান বিরোধী আচরণ ও সাম্প্রদায়িক বৈষম্য ভারতকে এক নতুন চেহারায় উপনীত করেছে। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্ব ফুঁসে উঠলেও বাংলাদেশের সরকার ভারতকে খুশি করতে নীরব ভূমিকা পালন করছে। তিনি গত শুক্রবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে শানের রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সম্মেলনে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আলেম ওলামা ও দেশের সর্বস্তরের জনগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার প্রতিবাদ করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বনবীর অবমাননা কোনো মুসলমান সহ্য করবে না। সবার ইমানি দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মায়ের আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ সবার জন্য ফরজ। সম্মেলন বক্তারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে ও হেফাজতের সংগঠনের সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস ও মাওলানা আনোয়ার হোসেন রব্বানী যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আল্লামা ফোরকানুল্লাহ খলিল।